দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আপনারা দেখছেন এখানে কুরবানির উপযোগে যে সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেব। আমরা এখানে দেখছি রবিউল ভাইকে, এবং আজকে তিনি বেশ কিছু গরু কিনেছেন, আরও কিনবেন, তো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই। আমরা দেখছি এখানে কয়েকটি গরুর দরদাম করছেন। এই দুটা পাঁচটা লটে লটে ওয়ালাইকুম সালাম জি ভাই, কত বলছেন পাঁচটা লটে? পাঁচটা বলছি আমি 5,45,000 বলছিলাম, মাহাদুন বলছে 50। আচ্ছা, ওরা লাস্ট দাম চাইছে 57। লাস্ট দাম চাইছে 7,000 টাকার ডিসটেন্স। 57, 7,000 টাকার ডিসটেন্স। পাঁচ গরু 5,000 বাড়ি দে। ১,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 
কার জন্য নিচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। কটা কিনছেন এখন পর্যন্ত? সাতটা কিনছেন। কেমন আজকে বাজার? চড়া। আচ্ছা, তার তো কিনছেন, কটা কিনবেন টোটাল? দশ বারোটা কিনবেন। তার মধ্যে সাতটা হয়েছে আর এই পাঁচটা হইলে মনে করেন যে টার্গেটটা ফিল আপ হয়। এখন এই গরুগুলো যে দাম চাইছে আপনি কত বলছেন? কত চাইছিলিস? পাঁচটাই শেষে কত লাস্ট কত? এটা ভাই 45 আর ভাই 50 আমি লাস্টে যা দিয়ে চাই। ও 1025। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন দেখছেন, আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন এগুলো সবকে দুই দাঁত করে? হ্যাঁ, দুই দাঁত করে। এখনো দরদাম চলছে গরুগুলো নিয়ে দরদাম চলছে। আর আমি কই ভাই, 5 টাকা থেকে করে দিই নি ভাই। আমি কত দই দর্শক দেখছেন হয়ে গেল। কত 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 হইলো? 55 ভাই কত দিলেন? 55 5,55,000 টাকা 5টি গরু আমরা দেখছিলাম। চলেন আমাদেরকে দেখান একটু ভাই, চলেন তো একটু দেখি। এগুলো তো দেখলাম, আর কি গরু কিনছেন আমরা সেগুলো একটু দেখে আসি। দর্শক দেখছেন এখানে গরু বাঁধা রয়েছে প্রচুর পরিমাণে, আর এই গরুগুলো এই হাট থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে গাজীপুরের ভাইয়ের কেনা গরু। এই এই সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7 এই সাতটা। আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে আছে ভাই? আচ্ছা, আপনি বলছেন কতটুকু করে হবে? আমার কথা হবে না। কেন, কতটুকু হবে ভাই? এটা কতটুকু হবে ভাই? কথা শুনে, 3 মণ 3 মণ 3 মণ না? আর এটা এটা কিনছি 1,05,000 এবারে স্যার, 1,05,000 ধরছি। আচ্ছা, আর এই দুইটা ধরছি
আপনার 2,05,000 2,05,000 আচ্ছা এই দুটো ধরছেন 2,05,000 এটা তো ফেলা দিলে সাত মন মাংস আছে ভাই দুটাই হ্যাঁ দুইটা তো সাত মন মাংস হবে সাত মন মাংস ফেলা দিলে হবে আচ্ছা আর ওইটাতে কত এটা আপনার চার মন চার চার মন নিচে আসবে ভাই আচ্ছা গরু তো ভাই আমি বললে কেন বলি না আমি মাংসের কথা হ্যাঁ কারণ দর্শক ভাইরা বলে যে বেশি বলতেছে হ্যাঁ অনেকেই বলে ভাই 30 কেজিতে মন 30 কেজি মন আপনাদের হ্যাঁ আপনাদের এখানে সাত মন মাংস এদিকে করে কেন হবে না হ্যাঁ এদিকে কেন হবে না সাত মন মাংস এই জন্য ওরা বিচার করুক ভাই কতটুকু হবে আমরা খালি দামটা বলে দিই হ্যাঁ এটা 2,05,000 হ্যাঁ দুটা 2,05,000 1,05,000 1,46,000 দুটা হচ্ছে 1,46,000 কোন দুটা 1,97,000 দর্শক শুনছেন এই দুটো এটা আর এটা 1,97,000 আচ্ছা আর ওইটা ওটা না ওটা না ভাই ওটা না ওটা আপনাদের এই হচ্ছে 60টা এই 60টা দশ এখানে 5টা 7.5 মন হ্যাঁ এবারে 7.5 মন মাংস 7.5 মন হ্যাঁ হ্যাঁ এই মাংস কি একবার আগা পিছে সমান আগা পিছে সমান আছে মোটা আছে হ্যাঁ 7.5 মন করে মাংস খেতে পারে সেট বাদ দিয়ে তারপরে হচ্ছে এই দুটা এই দুটা তারপরে হচ্ছে এটা এখানে সাতটা এগুলো গরু কিনছি ভাই এখন বিষয়টা হচ্ছে গরু এখন কিনতে হবে গরু তো খাওয়ার সময় নেই না এই গরু ক্লান্ত হয়ে থাকবে দুই তিন দিন হ্যাঁ দুই তিন দিন ওরা খাবে না ধরেন ব্যথা ব্যথা আর কুরমানি আর কয়েকদিন সময় আছে তাইলে আপনার শুকনা গরু নিয়ে তো লাভ নেই এখন নিতে হবে মাংসের সাথে আপনার যেন রেটটা ঠিক থাকে 26-27 খরচ আমাদের জন্য 28 পরে কিন্তু মাংসের রেটে ওনারকে কিনতে হবে যদি কুরমানিতে সস্তা হয় তার মাংসের রেটে বিক্রি করতে পারে নাহলে তো লস নাহলে লস এত কষ্ট করে আসার দরকার নেই কেন ভাই যদি বাজার খারাপ হয় তাও মাংসের রেটে বিক্রি করতে হবে মাংসের রেটে বিক্রি করতে হবে 28 টাকা মাংসের রেটে বিক্রি করলে যেন লাভ হয় না আচ্ছা কারণ এত জার্নি এগুলো করে তো পাই পাবে না এটা কুরবানি পরে 1,10,000-15,000 টাকা কই ভাবে লাগবে গো কোয়ালিটি আছে না হ্যাঁ আর এই সাইজের মধ্যে ওই এলাকার কমবে না না এই ধরনের গরু কিনতে হবে আপনি যে ধরনের গরু কিনে ছোট কিলো আপনার মাংস থেকে কিনতে হবে ভবিষ্যৎটা চিন্তা করে গরুটা কিনতে হবে ভবিষ্যৎ তাহলে খামারে যে লস হবে না লস হবে না আরে ভাই আচ্ছা তাহলে কটা হলো 12টা হলো আর কটা হবে আপনি গরুগুলো দেখছেন আপনি ভালোভাবে দেখছেন কতটুকু করে মাংস হবে এবারে যে চার মন করে আসবে পাঁচটাতেই পাঁচটাতে চার মন করে আসবে জাত মানে খুব ভালো হ্যাঁ ওগুলো পুরো 20,000 এবারে বিক্রি হবে কয়েকদিন আগে আজকে তো প্রচুর আমদানি বাজারটা কয়েকদিন থমথমা হয়ে গেল কি জানো হ্যাঁ এখনো তো থমথমা বাজার তা ইনশাআল্লাহ জিনা কিনছি আমার হাত ওনার কপাল আপনার হাত ওনার কপাল আচ্ছা আচ্ছা ভাই ভবিষ্যৎ চিন্তা করে গরু কিনতে হবে খালি গরু কিনলে তো হবে না আর ওরা আসলে একটা গাড়ি বর্তমান গাড়ি ভাড়া বেশি খরচ আচ্ছা গাড়ি ভাড়াটা এখন এখানে আসি একটা ভালো বর্তমান আমি চিটাগাংয়ে সেদিনকে গাড়ি দিছি ভাই 40,000 টাকা হ্যাঁ 40,000 টাকা করে গিয়ে 21টা মানে কয় ফিটের গাড়ি ছিল 21 ফিট গাড়ি ছিল 21 ফিট কতবারই থেকে দিছিলাম আচ্ছা তারপরে কালকে দিলাম মঙ্গলবার বুধবারে দিছি আপনার ওইটা হলো লক্ষ্মীপুর হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর হ্যাঁ ওইটা দিছি আপনার 25,000 কত ফিটের গাড়ি ওইটা ছিল 17 ফিট 17 ফিট আজকে কত ভাড়া যাচ্ছে আজকে এখনো ভাড়া করিনি করবো আর কি ইনশাআল্লাহ আমি তো ভাই ট্রান্সপোর্ট থেকে গাড়ি ভাড়া করি ট্রান্সপোর্ট থেকেই তো করেন মানে তারপরেও একটা টার্গেট কত হইতে পারে দাম আগে শুনতে গাজীপুর তো হ্যাঁ এখানে তো আইডিয়া কত 20 এর মধ্যে থাকবে 20 এর মধ্যে থাকবে পাবেন আশা করা যায় আশা করা যায় আচ্ছা গাড়ি তো বেশি লাগবে না 12টা করে না 15 ফিট 16 ফিট গাড়ি হলে হয়ে যাবে আচ্ছা গরু বড় বড় তো 17 ফিট গাড়ি নেওয়াটা বেস্ট হবে 17 ফিট গাড়ি কুরবানি গরু ডাক করা যাবে না ভাই ডাক পড়ানো যাবে না হ্যাঁ তো যাই হোক কেনাবেচা করছেন কেনাবেচার মধ্যে আছেন আপনার নাম্বারটা আমাদের একটু বলুন আমার নাম্বার 01780 হ্যাঁ 01780 তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন গাজীপুরের খামারি আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম আপনারা যারা দূর দূরান্ত থেকে এইসব হাটে এসে গরু কিনতে চান অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা